সাবস্ক্রাইব করুন, সাথে সাথে ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে নিন। কথা বুঝছে না কি বলছে? কথা বুঝে গেল? কোন শ্রোতা যদি না জেনে অন্যায় করে সে জানিস নি কেন একটা মার খাবে? আর এই মত দিলে এসে যদি না করে তাহলে ডবল কেলানি খাবে। কটা ডবল? দুটো। এক নম্বর বলা হবে তুই পুলিশ নি বলে খাইয়ে খেয়েছিস, আর একটা বলা হবে তুই এই মাহফিলে গেলে শুনলি 80 বছর ধরে অশুনলি অথচ এখন তো নাচ করলি। মা তখন ডবল তিন ডবল চলে যাবে ভাই, সিঙ্গেল আর থাকবে না। কথা বুঝছেন তো? আর ফেরেশতার ডান্ডা মানে বুঝেন তো? একটা করে ডান্ডা 70 গজ নিচে, আবার চলে হবে আবার ডান্ডা 70 গজ নিচে। এভাবে কদিন এলা ইয়াওমুল কিয়ামা, যতদিন না কিয়ামত হয়। কথা বুঝে আসছে? সুতরাং পরিস্থিতি খুব খারাপ হবে, খুব খারাপ হবে, ভয়ঙ্কর দিন আছে ভাই। আসুন, ফিরে আসুন। জানেননি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নামাজ পড়া শুরু করুন, জানতে শিখুন, জানুন, ইনশাআল্লাহ কাজ হবে। জেনে নেন, টুকটু টুকটু করে দৌড়ুন। নামাজ না পড়লে বা আল্লাহ দরবারে দোয়া করতে হবে, কথা ঠিক কিনা? কোন কারণবশত হয়তো রাস্তায় গেছেন, রাস্তাঘাটে এমন একটা জায়গায় পৌঁছে গেছেন, আপনি বাসেতে আছেন, আপনি কি বলে হেলিকপ্টারে আছেন, কোন বিশেষ কারণে হয়তো আপনার টয়লেটে গিয়ে কাপড় খারাপ হয়ে গেছে, যেখানটা খারাপ হয়েছে সেই জায়গাটাকে আপনি যদি ঠিক আপনি যদি সেই জায়গাটাকে খুঁজে বের করতে পারেন, তাহলে সেই জায়গাটা অন্তত 3 বার পানি দিয়ে নিচড়ে নেন, এতো আপনার কাপড় পাক হয়ে যাবে। যদি বুঝতে না পারেন কাপড়টা আপনি পাল্টে দিয়ে পরে নিন, কিন্তু আপনাকে পরতে হবে। কোন কারণবশত যদি বাই চান্স যদি কাজাও হয়ে যায়, ঘুরিয়ে হলেও আপনাকে পড়তে হবে, কিন্তু নামাজ আপনাকে পড়তে হবে, নামাজ ছাড়নি। কথা বুঝে আসছে তো? কেন? নামাজ পড়লে তবে আল্লাহর সঙ্গে ট্রানজাকশন রিলেশন তৈরি হবে, না হলে কোনো সম্পর্কই থাকতে পারে না। এই জন্য কোরআন আপনাকে ঘোষণা দিচ্ছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সব রকমের অন্যায় থেকে মানুষকে দূরে রাখবে। এই জন্য সাহায্য করবে আমি আল্লাহ বলছি, তাকে আমি সাহায্য করবো। খালি এনআরসিটা দেরি আছে, করোনা ভাইরাস মোটামুটি সরে যাচ্ছে, এনপিআর হয়ে গেছে, এনআরসি কাছাকাছি আসছে, আবার চিন্তা করতে হবে না। পশ্চিমবাংলা নিচ্ছে, কোন খবর হবে না, পশ্চিমবাংলা নিচ্ছে, সে টুবলি করি হোক আর লিখি হোক পাশ আমি করব। আমার কথা বুঝতে পারেন না? কথা বুঝে আসছে? সে টুবলি করে হোক, নোট করে হোক, কারো দেখে হোক আর পড়ে হোক পাশ আমি করব। সুতরাং ইভিএম এর কার্ড চুরি করি হোক, চুরি করি হোক, টাকা দিয়ে এমএলএমটি কিনি হোক, জিতে আমি নেব, কিছু করার না। সুতরাং তৈরি হন, আল্লাহ দোয়া কাছে দোয়া চান, আল্লাহ তুমি সব পারো। দিয়েছিল বুলবুল, মানুষ যখন বেড়ে গিয়ে পড়েছিল চুলবুল, দিয়েছিল তুমি ফনি, বেড়ে গিয়েছিল অনেক খুনি, আল্লাহ দিলে তুমি এবারে করোনা ভাইরাস, মাথায় হাত দিয়ে পাবলিক বলে সর্বনাশ, দিয়েছে করোনা ভাইরাস, চলছিল লকডাউন, নেতারা রেগে আগুন, পাবলিক গরম, কি খাবো বলুন, চলছিল লকডাউন, কথা কয় না কেন? সুতরাং সেই সষ্টা যদি বলে যে না তোদেরকে বাঁচাবো, তাহলে ইনশাআল্লাহ আমরা বাঁচব। সুতরাং কোনো টেনশন নাই, মনে রাখবে বদর হয়েছে, খন্দক হয়েছে, উহুদ হয়েছে, মুসা হয়েছে, কারবালা হয়েছে, ইসলামকে আল্লাহ বলেছেন কায়ামত পর্যন্ত টিকিয়ে রাখবো, কারণ বাবার হিম্মত নাই মুছে দিতে পারে।
চুরি হয় না আরো জোরে হয় না ইমানি পাওয়ার নিয়ে আসেন পাঁচ অক্ত নামাজটা পড়ুন তারপরে দেখুন কি হচ্ছে ইনশাআল্লাহ সাহায্য আল্লাহর দরবার থেকে পাবে কারণ হিম্মত নাই আপনাকে রুখে দিতে পারে সুতরাং বিশ্বনবী কোনদিন অন্যায় ভাবে কথা বলেননি সর্বসময় ন্যায়ের পক্ষে বলেছেন কথা ঠিক বলছি না ভুল বলছি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যদি অন্যায়কে সমর্থন করতেন বাতিলকে যদি সমর্থন করতেন এদিককে যদি সমর্থন করতেন তাহলে কারবালা হতো কারবালা হতো না কিন্তু ইমাম হোসাইন পক্ষে কিসের পক্ষে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে ওয়ান্নার বিরুদ্ধে মুখ খুলতে হবে সত্য যেটা সত্য বলবো মিথ্যা যেটা মিথ্যা বলবো ওয়ান্নার বিরুদ্ধে মুখ খুলতে গিয়েছিলেন বলেই কারবালা হয়েছিল সুতরাং এরকম কারবালা পরবর্তীকালে আরো হতে পারে প্রকাশ্য সমর্থন করে মাথা তুলে ফিরে আসে আল্লাহ মাফ করবে কি করবে না সেটা আল্লাহই ভালো জানে আমি জানি না সুতরাং দীনের বিরুদ্ধে যারা ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে নামাজের বিরুদ্ধে যারা কথা বলে মসজিদের ভিড়া ভেঙে দেয় সেই দলকে যদি পয়সা দেওয়ার জন্য যদি কোনো দল কোনো মানুষ যদি সমর্থন করে মুসলমান তার ঈমান থাকবে না পয়সার জন্য যদি সমর্থন করে কেন রাসূলুল্লাহ হাদিস অনুযায়ী বিশ্বনবী অনুযায়ী সেই দলকে কেউ সমর্থন করতে পারবে না যে তোমার ইসলামের দুশমন সুতরাং আপনি যদি টাকার জন্য যদি সমর্থন করেন আপনার ঈমান থাকবে না এবার ঈমান রাখবেন কি রাখবেন না সেটা আপনার ব্যাপার সেটা আপনার উপর আমি হস্তক্ষেপ করতে পারবো না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার সুতরাং ঈমান আলাদা জিনিস এজন্য ঈমানকে পয়সা দিয়ে কেনা যায় না অর্থ দিয়ে কেনা যায় না লোভ দেখিয়ে টেনে নেওয়া যায় না সম্পত্তি দিয়ে ঈমান লুটে নেওয়া যায় না ঈমান হচ্ছে অন্তরের মনের থেকে বিশ্বাস এই জন্য এই বিশ্বাসকে কেউ ভাঙিয়ে দিতে পারে না সাহাবীদের এই জন্য তাজা তাজা রক্ত জীবন দিয়ে তারা দিনকে প্রতিষ্ঠিত করেছে সুতরাং ভাইরামা দোস্তরামা ঈমান আলাদা জিনিস এই জন্য আপনার সব চলে যাবে প্রয়োজনে বাড়ি চলে যাবে গাড়ি চলে যাবে জমি চলে যাবে জায়গা চলে যাবে তাজা জানও চলে যেতে পারে কিন্তু ঈমান আপনার যাবে না আপনি কি ভাবছেন ঈমান আপনার যাবে না আপনাকে যারা ডেকে নিচ্ছে অর্থ দিয়ে টাকা দিয়ে সম্পত্তি দিয়ে পয়সা দিয়ে সুন্দরী বউ দিয়ে ডেকে নিচ্ছে এরা আপনাকে ভালোর জন্য নয় এরা আপনাকে সাইন বোর্ড হিসাবে ব্যবহার করছে ব্যবহার করে নিয়ে আপনাকে চুষে খোলার মতো ছুঁড়ে ফেলে দেবে বেশি দিন নয় এজন্য আপনি দিনের ক্ষতি করার জন্য যাচ্ছেন আপনার বেশি দিন সময় নয় সুতরাং ফিরে আসুন ঈমান বাঁচিয়ে আমল করুন যতটা পারুন চাপ কিছু নেই প্রেসার ফিট কিছু নয় চাপ বেশি নয় যতটা পারে কথা বুঝে আসছে ভাইরে আমার দোস্ত আমার বাবাজি আমার চলুন আর আলোচনা করতে চাইছি না আমার ভাই বড় খাতা নিয়ে যখন বসিয়েছে আসেন আল্লাহ কি বলেন ইন্না রাসূলুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম যে ব্যক্তি আমার দিনকে সাহায্য করবে আমি আল্লাহ তাকে সাহায্য করব কোরআনের মাহফিলকে সাহায্য করা মানে দিনকে সাহায্য করা হ্যাঁ কি না কথা কোন কেন আপনারা এইবারে বলছি দেখি চিনিয়ে পড়ছে যেই বলেছে ওই পাঁচ কাদাদের লাইন আসছে কোরআনের মাহফিলকে সাহায্য করা মানে দিনকে সাহায্য করা দিনকে সাহায্য করলে কে সাহায্য করবে বলেছে জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ সাহায্য কি আমরা পেতে চাই পেতে চাই আসেন পেতে যখন চান সর্বপ্রথম 2000 দেবেন বলে এক বছর পরে কে আছেন হাত তুলে দেখা ইনশাআল্লাহ কে আছেন একটা ভাই দেখা এক বছর পরে দেবেন 365 দিন পরে দেবেন 2000 টাকা পারবেন কোন একটা ভাই দাঁড়িয়ে থাকা ভাই বসে থাকা ভাই পারবেন এক বছর পরে দেবেন
365 দিন পরে নেবে। কই আছেন কোন একটা ভাই? হাদিস পাকের মধ্যে এসেছে বিশ্ব নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষকে যখন দিনের জন্য